দুর্নীতিবাজ পুলিশ সদস্য এএসআই আতাহারের অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি প্রদান করার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গেল রবিবার সকাল এগারোটায় রাজশাহী মডেল প্রেস ক্লাবের উদ্যোগে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার চক কৃষ্ণপুর গ্রামের রাতাহার আলী এক অন্যের বাসায় কাজ করে খেতেন পরে পুলিশের চাকরির সুবাদে তিনি রাতারাতি গাড়ি বাড়ি ও অঢেল সম্পদের মালিক বলে গেছেন তার এই অবৈধ সম্পদের সংবাদ প্রকাশ করায় তিনি সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে হুমকি প্রদান করছেন মানববন্ধনে বক্তারা অতি দ্রুত তদন্তপূর্বক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানান